আসসালামু আলাইকুম ইন রহমতুল্লাহরাতামিলামিহিমাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের তারাবির সার সংক্ষেপ প্রিয় দর্শক আজ সতেরোতম তারাবি সালা অনুষ্ঠিত হবে এবং সতেরোতম তারাবিতে করোনা কারিমের বিশতম পাড়া তেলাওয়াত করা হবে আর বিষ্টা পাড়া জুড়ে রয়েছে সুরেন আমালের অংশবিশেষ এবং সুরায় কাসাস এবং সুরে আনকাবুত সুরে নামালের কিছু অংশ গতকালকে তারাবিতে তেলাওয়াত করা হয়েছে আজকে যে অংশর তেলাওয়াত হবে বিষ্টমা পাড়ায় তার শুরুতেই আল্লাহ সুমাতা পাঁচটি বার প্রশ্ন করেছেন আমাদেরকে মানব জাতিকে এবং পাঁচটি বার প্রশ্ন করে আল্লাহ তার বিভিন্ন নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তালা আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে এগুলো কি আল্লাহ স্মতালি দান নাকি আ ইমা আল্লাহ নাকি আল্লাহর সঙ্গে আরও কোনো ইলাহ অন্য কোনো মাবুদ অন্য কোনো উপাস্য রয়েছেন যার কোনো অবদান এক্ষেত্রে রয়েছে বলে তোমরা মনে করো বা যার কোনো যুক্তিগত বা প্রমাণ আছে অর্থাৎ এ পাঁচটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ স্মাতাল্লাহ তাওহিদের বাস্তবতা আমাদেরকে তিনি উপলব্ধি যেন আমরা করতে পারি সেজন্য পাঁচটি প্রশ্ন তিনি পেরেছেন তার শুরুতে আলাহ স্মাততাল্লা প্রশ্ন করেছেন আম্মান খালাক আসামাওয় ওয়াংসাল্লা কুমিন ইমা আ যিনি আসমান জমিন তথা নৌমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি অবতরণ করেছেন বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেগুলি দিয়ে তোমাদেরকে শস্য ফসল ইত্যাদি উৎপন্ন উৎপাদন করেছেন এগুলোকে আল্লাহ করেছেন নাকি মা আল্লাহ নাকি আল্লাহর সঙ্গে আরও কোনো মাহবুদ করেছেন বলে মনে হয় কি মনে হয় তোমাদের এরপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন আম্মান জালাল আরদাক যিনি জমিনকে স্থির করেছেন এখানে পাহাড় এবং অনেক ভারী সৃষ্টি রেখে জমিনকে স্থির করেছেন এটাকে সর্বক্ষণ এটাকে নড়াচড়া করা থেকে বিরত রেখে বরং এটাকে সস্থির রেখেছেন এটা কে করেছেন সে প্রসঙ্গে আলাহমা প্রশ্ন করেছেন এবং এখানে পাহাড়ের কথা এনেছেন যে পাহাড় সৃষ্টি করেছেন কে এবং সেই সাথে আলাসমাতালা সমুদ্রের কথা বলেছেন যে সমুদ্রের মধ্যে দুই সমুদ্রের মধ্যে যে অদৃশ্য দেয়ার এবং প্রাচীর রয়েছে এক এক পাশের পানি অপর পাশের পানির সাথে মিশে না এই এই যে অদৃশ্য একটা প্রাচীর সেটা কে সৃষ্টি করে রেখেছেন এ আল্লাহ সুমাতালা নিজেই করেছেন নাকি তোমাদের মনে হয় আইল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে অন্য আরও কোনো মাহবুদ উপাস রয়েছে তৃতীয়ত প্রশ্ন করেছেন আম্মা ইউজিবুল মোত্তার রাই দাদা লোক বাধ্য হয়ে যায় নিরুপায় হয়ে যায় সে ব্যক্তি যখন দোয়া করে তখন সে দোয়া কে সাড়া দেন আল্লাহ সুমাতালা নাকি আল্লাহর সঙ্গে আরও কোনো মাবুদ রয়েছে বলে তোমরা মনে করো চার নম্বরে প্রশ্ন করেছেন আম্মাই হাদিক উমফিদুলমাতিল বারিউল বাহরি জলে এবং স্থলে অন্ধকারে যখন তোমরা পথ চিনতে পাও না তখন আকাশের বিভিন্ন তারকার মাধ্যমে বিভিন্ন উপায়ে তোমাদেরকে পথ চেনাতে সাহায্য করেন কে আলসমাতালা নাকি তার সঙ্গে আর কোনো মাহবুদ রয়েছে বলে তোমরা মনে করো এভাবে সর্বশেষে পাঁচ নম্বরে প্রশ্ন করেছেন আম্মাইয়া আব্দাউল খাল্মাইয়া আইদু যিনি মানুষকে সৃষ্টি করেছেন বা গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এরপরে তাকে পুনরায় আবার সৃষ্টি করবেন কে সেই আল্লাহ সোমাতালাই নাকি তার সঙ্গে কোনো অন্য মাহবুদ রয়েছে এভাবে আল্লাহ সুমাতালা পাঁচ পাঁচটি প্রশ্ন করে আমাদেরকে তার তাওহাই যেন আমরা বুঝতে পারি আমরা যেন তাহিদে বিশ্বাসী হতে পারি এত কিছু এত অবদান এত নামত আলাসমাতলা আমাদেরকে দান করেছেন এগুলো একাধিক মাহবুব বা উপাস থাকলে কোনোদিনই হতো না বরং মতপার্থক্য হতো যেটি করোনার অন্য জায়গায় আলাসমাতাল উল্লেখ করেছেন প্রদর্শক এর মাধ্যমে আজকের তেলাওয়াতের প্রথম দিককার যে আয়াতগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে মূলত আমাদের তাওহিদকে যেন আমরা মজবুত করতে পারি সেই জন্য লালাসমাতলা প্রশ্নের মাধ্যমে আমাদের বিবেককে জাগ্রত কর করতে চেয়েছেন তারপরে আজকের যে আয়াতগুলো তেলাত করা হবে সুরেনামারের শেষের দিকে সেগুলোতে মুশ্রিকদের বিভিন্ন সংশয়ের বিষয় আল্লাহ উল্লেখ করে সেগুলোর খণ্ডন করেছেন এবং কেয়ামতের বেশ কিছু দৃশ্যপটের কথা আল্লাহ স্মাতালা আলোকপাত করেছেন আলোচনা করেছেন সেগুলো আজকে তারা বিতে ইংশাল্লাহ তেলাওয়াত করা হবে আল্লাহ আমাদের সকলকে মজবুত মান এবং কেয়ামতের যে ভয়াবহ দৃশ্যপট রয়েছে সেগুলো থেকে বাঁচার মতন কামল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এবং সেজন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয়দর্শকের পর ইংশাল্লাহ তেলাওয়াত করা হবে সুরায় কাসাস কাসাস কিসাতুনের বহু বছর যার অর্থ হল ঘটনাবহুল ঘটনাসমূহ এই সুরা যেহেতু বিভিন্ন ঘটনা রয়েছে আমরা জানি সমস্ত বড় বড় সুরাগুলোতেই কম বেশ বিভিন্ন আম্বিয়া আলি হিমুসল্লাত বিভিন্ন ঘটনা বলি আলোচনা করা হয়েছে স্পেশালি এই সুরাতে আম্বিয়া আলি হিমুসল্লাত ইসলামের ঘটনাগুলিকে আল্লাহমাতালা সুরার নাম হিসাবে উল্লেখ করেছেন কারণ এই সুরার একটা বড়ো অংশ জুড়ে ঘটনাগুলি রয়েছে এই সুরার শুরুতেই আলাহ দুর্বল ইমানদার যারা নানা দিক থেকে তাদের শক্তি সামর্থ্যের অভাবের কারণে তারা দুর্বলতার শিকার এবং সমাজে খুব তারা চাপের মধ্যে থাকেন এ ধরনের কমজোর এবং দুর্বল শক্তি সম্পন্ন ইমানদারদেরকে আল্লাহ স্মুমাতাল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন যে তাদের জন্য যে ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা হবে তাদের জন্য কল্যাণকর এবং সুখময় তাদের জন্য আনন্দময় সে বিষয়ে সুরক্ষা স্ত্রীর শুরুতেই তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে অনেকগুলো আয়াতে এরপরে প্রসঙ্গত আল্লাহ স্মুমাতাল্লাহ ফেরাউনের বিষয়টি এনেছেন আমরা জানি ফেরাউনের যুগে বনি সাইল যখন মুসাইসার প্রতি ইমান আনলেন তারা কিন্তু দীনহীন ছিল দুর্বল ছিলেন কিন্তু আল্লাহ স্ময়তাল্লাহ তাদের দুর্বলতাকে চিরকালের জন্য দুর্বলতায় তাদেরকে রাখেননি বরং তার দুর্বলতা একসময় কেটে গেছে এবং একটা সময় কিন্তু তারা শক্তি এবং সামর্থ্য আল্লাহমাতালার পক্ষ থেকে পেয়েছেন লাভ করেছেন অতএব এটা হলো আল্লাহ স্মাতালার একটা দৃষ্টান্ত যে দৃষ্টান্ত আল্লাহতালা বারবার পৃথিবীতে করে থাকেন ইমানদাররা যদিও তারা শক্তি সামর্থ্য গায়ে শরীরে অর্থে অনেক দিক থেকে দুর্বল থাকে কিন্তু আল্লাহ স্মাত তাল্লাহ তাদেরকে একসময় ঠিকই সম্মান ইজ্জত প্রতিপত্তি দান করেন কিন্তু সবর করতে হয় অনেক সময় দীর্ঘকাল পর্যন্ত এরপর আল্লাহালা মুসা আল্লাহ সল্লামের ঘটনাকে বিস্তারিত উল্লেখ করেছেন প্রায় সাত থেকে নিয়ে বাহান্ন নম্বর আয়াত পর্যন্ত এতগুলো আয়াত পর্যন্ত আল্লাহমাতালা একাদারে মুসা আল্লাহ বিভিন্ন দিক একেবারে তার জন্ম শৈশব বেড়ে ওঠা প্রতিকূল পরিস্থিতি তাকে দুনিয়াতে আসতে বাধা দেওয়া ফেরাউনের পক্ষ থেকে এবং সে বাধা উপেক্ষা করে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া এবং সহব আলাহ কাছে যাওয়া সব ঘটনাগুলো আল্লাহমাতাল্লাহ আল্লাহতালা এখানে উল্লেখ করেছেন প্রিয় দর্শক করোনা একাডেমি দুই তিনটি ঘটনা সবচেয়ে বেশি পরিমাণে আলাহ স্মুত উল্লেখ করেছেন বারবার উল্লেখ করেছেন তার ভিতরে মুসা হসরত ইসলামের ঘটনা অন্যতম আজ সামুদের ঘটনা অন্যতম সোয়ার ঘটনা অন্যতম মুসা হেসরত ইসলামের ঘটনা আল্লাহ সুমাতাল্লাহ বারবার উল্লেখ করেছেন কেন কারণ এই ঘটনার মাঝে আমাদের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ইসলার একটা পর্যায়ে সাহাতাল্লাহ মুর্শিদদেরকে মুখার মুর্শিদদেরকে রসুল আকাম সাদাল্লাহ সালাম প্রতি আমাদের রসুলের প্রতি আনার জন্য একটি যুক্ত যৌক্তিক কারণ তিনি পরোক্ষভাবে উল্লেখ করলেন তা হল যে উম্মি ছিলেন তিনি লেখাপড়া জানতেন না তারপরেও ঘটনা তিনি উল্লেখ করেছেন কোরআনের মাধ্যমে তিনি মানুষকে জানিয়েছেন আল্লাহর মাধ্যমে অথচ তিনি সে সমস্ত ঘটনা দেখেননি এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহ নবী এবং তার কাছে আল্লাহর পক্ষ থেকে উহিয়ে আসে অতএিকদের উচিত তার প্রতি আনা সেই যুক্তি আল্লাহ স্মাতালা পরোক্ষভাবে তুলে ধরলেন এরপরে কারণের ঘটনা এসেছে ছিয়াত্তর নম্বর আয়াত থেকে নিয়ে আমরা জানি কারণ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বড় মাপের একজন ধনী ছিলেন এবং মুসা আলাহামের যুগের একজন ধনী ছিলেন তার কমরা তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলতো যে তুমি সম্পদের আনন্দে অতি আহ্লাদিত না হয়ে তুমি বিনয়ী হও কিন্তু সে বিনয়ী হলো না এবং আলার প্রতি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে সে অস্বীকৃতি করলো এরপর আল্লাহমাদা পরিণতিতে কি করলেন ফাখা সামলা বিহার আল আল্লাহ বলেছেন যে আমি তাকে এবং তার সমস্ত প্রাসাদ সহকারে আমি জমিনে ধসে দিলাম সবগুলোকে আল্লাহ নিয়ে গেলেন এই যে স্টাইলের এই যে কারণের পরিণতি আলাহ স্মাতাল্লাহ এখানে আমাদের শিক্ষণীয় বিষয়ে রেখেছেন যে আমরা যারা পার্থিব কিছু সম্পদের মালিক হওয়ার পরে আলাহ ভুলে বসে যাই কারণ হয়তো সরাসরি আল্লাহমাতালাকে অস্বীকার করেছে আমরা হয়তো আমাদের আচরণ দ্বারা অস্বীকার করছি কিন্তু অস্বীকৃতি যাচ্ছে। দর্শক অতএব কারণের মতো প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সব যুগে পাকড়াও করবেন ব্যাপারটি তেমন নয় তাহলে তো পৃথিবীতে সবকিছু শাস্তি হয়ে যেত আখড়ে থাকার প্রয়োজন ছিল না দর্শক কারণের মতো দুই একটি ঘটনা দিয়ে আল্লাহমাতালা আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন তার সম্পদ দেখে তার সম্প্রদায়ের অনেকেই আশা করেছিল যে হায় তাদের মতো তার মতো আমাদের সম্পদ হতো তেমন আমরাও এরকম অনেক বেশি সম্পদের অধিকারী হতে পারতাম অথচ আল্লাহ সহাতার পক্ষ থেকে তারা সে সম্পদ প্রাপ্ত হননি যখন কারণের পরিণতি তারা দেখলেন তখন তারা বললেন ওয়াফা ফাসবাহাল্লীনা ওয়াসবাহ দিনা তামান্ন মাকা বিল আমস যারা গতকালকেই কারণের অবস্থান চেয়েছিল আশা করেছিল তারা কিন্তু আজকে বলতে লাগলো যে আল্লাহ সহাতালা আমাদের প্রতি এসান করছেন যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে আমরাও জমিনের ধসে যেতাম জমিনের নিচে ডেবে যেতাম সম্পদ সহকারে প্রাসাদ এবং ঘরবাড়ি সহকারে যেমনটি সে গিয়েছিল প্রিয় দর্শক অতএব এখান থেকে বোঝা গেল অনেক কিছু আমাদের জন্য অনেক কল্যাণকর মনে করি অনেক সম্পদকে অনেক অ্যাসেটকে অথচ এর ভিতরে আমাদের জন্য কল্যাণ নেই বিধায় আল্লাহ সুয়াতালার ফয়সালা আমাদের জন্য যা হবে সেটাকে মেনে নেওয়া এটাই হলো বুদ্ধিমান বিচক্ষণ এবং মমিনের জন্য উচিত এরপরে সুরায় আজকে তোলাৎ করা হবে যার শুরুতে রয়েছে একজন দায়ী যে দাওয়াতের কাজ করবেন তার জীবনে কত রকমের ফেতনা হতে পারে পরিবার দিক থেকে ফেতনা হতে পারে শারীরিক কষ্ট ক্লেশ এগুলো তার উপরে চেপে বসতে পারে দুনিয়ার নানাবিধ পরীক্ষা তার জন্য আসতে পারে দীর্ঘপথ তাকে পাড়ি দিয়ে যেতে হয় সে বিষয়গুলো রয়েছে অর্থাৎ একজন দাওয়াতের কাজ যিনি করবেন ইসলাম প্রচারের কাজ করবেন ভালোর পথে মানুষকে আহ্বান করবেন তার জন্য কত রকমের বাধা হতে পারে আল্লাহ স্মাতালা সে সবগুলোকে উল্লেখ করে সুরার একেবারে শেষের দিকে এসে বলেছেন তার সমাধানের কথা আল্লাহ বলেছেন বল্লা দিনা জাহাদু ফিনহাদ হম সুবুলানা যারা আমার পথে চেষ্টা করবে অর্থাৎ চেষ্টা করে যাবে অনবরত চালিয়ে যাবে আবার চেষ্টা করার মতো করবে যথাথভাবে করবে লানাহ দিয়ার নাম সুবুলানা আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার রাস্তা দেখাবো শুধুমূলক তা নয় সাবিলের বহু সুবুলানা অর্থাৎ বহুমুখী রাস্তা দেখাবো চেষ্টা যখন করবে আমার দিকে আসার জন্য তাকে অনেক রাস্তা আমি প্রদর্শন করবো দর্শক তাহলে দায়ী দাওয়াতের কাজ যারা করবেন ইসলাম প্রচারের কাজ যারা করবেন তাদের অনেক রকমের ফেতনা পরীক্ষা আসবে কিন্তু শেষ আসি তাদের মুখে ফুটবে এবং আলোচনা তাদেরকে পথ দেখাবেন একটি নয় বহু পথ দেখাবেন সমাধানের এবং তাদের জীবনকে সফল করার জন্য দাওয়াতের জীবনকে তবে শুধুমাত্র করা এবং টিকে থাকা হলো প্রশ্ন আট নম্বর আয়াত আলাসমা তারা বলেছেন ওয়াসান বিওয়ারে দে মানুষকে তার মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ করা করেছি আমি তবে ওয়া ইনজাহাদা লিতুশিকা বি মালাইসা এলাকা বিহি আইলম যদি মা বাবা তোমাকে আমার সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে শির করতে তারা নির্দেশ করে এবং জোর বল প্রয়োগ করে তাহলে ফালাতুতি হম আল্লাহ বলেছেন তাদের আনুগত্য করা যাবে না আমরা মা বাবার কথা শুনবো কিন্তু মা বাবা যদি কখনও অনায় নির্দেশ করে সেটা আমরা মানব না আত্মখ ফি আসেতুল খালেক আল্লাহ স্মাতালার বা সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির অনুগত হওয়ার কোনো সুযোগ নেই অনেক মা বাবা অনেক সন্তানরা দাঁড়িয়ে রাখতে চান অথবা মেয়েরা পর্দা করতে চান এ সময় চলতে চান কিন্তু তারা বাধা দেন মা বাবার নির্দেশ আমরা মানতে বাধ্য কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ রসলের নির্দেশের বাইরে কোনো নির্দেশ যদি তারা করেন বিপরীত নির্দেশ করেন তাহলে সেটা মানতে আমরা বাধ্য নই এটা সুরাহান কাবুদরা আট নম্বর আয়াত বলছে সুরআন কাবুের উনপঞ্চাশ নম্বর এতলা স্মুমতাল্লা বলেছেন মাসাল্লিন মিন্দুন মিন্দুন্লাহি আউলিয়া কামাসালুতন আহান কাবুত এত স্মুতাল বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাহবুদ বা উপাস্য হিসাবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর চয়েস করেছে আর সেই ঘরটা হলো মাকড়সার ঘর মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল ঘর অতএব কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওবাদী হিসাবে গ্রহণ করে তাহলে সে যেন সবচেয়ে দুর্বল ভিত্তির গ্রহণ করলো প্রিয় দর্শক এই সমস্ত আয়াতের মাধ্যমে আলহাসমা তালা তহিদের বাস্তবতা তাওহিদের যৌক্তিকতা এবং যথার্থতা আমাদেরকে আলাসমাতালা উপলব্ধি করাতে চেয়েছেন আলাসময়তলা আমাদের সকলকেই আজকের তারা অতকৃত আয়াতসমূহের শিক্ষাগুলোকে আমাদের জীবনে ধারণ করা গ্রহণ করার তফিল দান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ Thank <laughs> you.